আমি তোকে সহ্য করতে পারছি না, তোকে যতই দেখছি আমার বিপদে চলে যাচ্ছে। হাই গো বুই দাও কেন বুঝো নাগু স্বামী স্বামী আরে লাল স্বামী না আমি আর কিছু বুঝতে চাই না, চলে যা আমি তোর কোনো কিছু বুঝতে চাই না। তুই আমাকে যে আঘাত দিয়েছি সে আঘাতে তুই জ্বলে পড়ে ভস্ম হয়ে যাবি, আমি তোর কোনো কথা বিশ্বাস করি না। তুই আসলে তুমি এমন কোনো কথা বলো না যে আমি কষ্ট পাই স্বামী, আমি চাইনি তোকে কষ্ট দিতে কিন্তু তোর কষ্ট তুমি জানতে জানেছিস। হাই গো হিন্দি আমি তোকে সহ্য করতে পারছি না, তাকে যতই দেখছি তাতে আমার শিরার বসে গেল। আমি কিছু বুঝতে চাই না, আমি কিছু জানতে চাই না, আমি সব বুঝে গেছি। হাই গো হারা বনা প্রাণে রোগ স্বামী স্বামী আমি আর কি হারিয়ে যাব, আমি আর তার কাছে কখনো থাকবো না, আমি এমন দূরে হারিয়ে যাব যেখান থেকে আর কোনোদিন কেউ ফিরে আসে না। আমি আমি অনেক দূরে চলে যাবো এখান থেকে, শত খুঁজলে তুই আর আমাকে কখনো ভাবি না। হাই গো তুমি আমাকে তুমি হারাবি না, তবে কেন আমার একটি কথা মেনে নিতে পারছিস না, তুই আমার একটি কথা মেনে নিতে পারছিস না কেন? আমি তো তোর শত শত কথা মেনে নিতাম, তুই শুধু আমার একটি কথা মেনে স্বামী এই বাসর গড়ে তুমি এমন কোন কথা বলো না যে আমি কষ্ট পাই। গোবি হলা আমি সবই কিছু ছেড়ে এসেছি তোমার কাছে, জানো ভেবেছি আমি তোমার কাছে থাকলে মনে হয় অনেক সুখে থাকব, তুমি আমাকে মারো কাটো তাতে কোনো দুঃখ নেই স্বামী, তুমি এই বেহুলার মনের কষ্টটা একটিবারের জন্য বুঝতে চেষ্টা করছো না কেন? জানো তোমার মনে কি এমন কষ্ট, কি এমন কষ্ট তুমি বুঝতে পারছো না? পদ্মার সাথে হয়েছে আরে আমার শ্বশুর মশাইয়ের সাথে, তাতে আমার কি? আমি যদি তোমার সাথে ওই ফুল সপ্তাহে এক পালঙ্গে শুই তাহলে যে আমি তোমাকে অনেকই দূর হারিয়ে ফেলবো। না এটাও তোর বানানো কথা,
তোর বানানো গল্প আমি একটু শুনতে চাই না। আমি এখনো বলছি, আমি এখনো বলছি, তুই কি আমার সাথে ভুল শুনতে যাবি না? আর যাবি না, তুমি একবারে বুঝতে চেষ্টা করো কথা। এই বেহুলা, আমি কোনোদিন শুনবো না। আমি এখান থেকে চলে যাব অনেক দূরে, স্বামী যেখানে গেলে তুই আর কখনো আমাকে কোনোদিন ফিরে পাবি না। না স্বামী না। তাহলে তাহলে এখন সময় আছে, ভেবে দাও, এটুকু বিশ্বাস রাখো, এই বেহুলা তোমার সাথে কখনোই মিথ্যা কথা বলতে পারে না স্বামী। আমি তোমাকে হারাতে চাই না, তাই তো বলছি আজ বসো কাল বসো বাদে মঙ্গলবার, এই তিনটা দিন পার হলেই আমি হয়ে যাব তোমার, তুমি হয়ে যাবে আমার। আমার দরকার নেই, আজ পশু কাল পশু বাদে মঙ্গলবার আমার দরকার। আমি শুধু বলছি আমার কথাটা মেনে যদি নাও তবে তুমি থাকো, আমি এখান থেকে কিন্তু চলে যাবো। ভগবান ঠাকুর, আমার স্বামীকে আমি শত চেষ্টা করে বোঝাতে পারছি না, আমি এখন এই বাসর ঘরে কি করব, কি করলে আমার স্বামী আমার সাথে সারা রাতই জাগিয়ে কাটাবে, তুমি আমাকে একবারের জন্য বলে দাও। আমার স্বামী যে আমার কোনো কথাই বুঝতে পারছে না, কোনো কথাই যে শুনতে পারছে না, আমি এখন কি করব ঠাকুর? স্বামী বলো, তুমি আমাকে নিয়ে একই পালঙ্গে শুইতে চাও তাই তো? হ্যাঁ।